তারা যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের অবমাননা করছে এটা ইঙ্গিত বহন করে এবং আমাদের জন্য সুসংবাদ বহন করে পূর্বাভাস আমাদের সামনে পেশ করে যে তাদের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে এবং এবং তাদের পতন ঘনি এসেছে মনে রাখবেন যে এদের পতন একেবারে সন্নিকটে আগামী বিশ বছরের ভিতরে এই ইউরোপ ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশা আল্লাহ তা আল্লাহ রব্বুল আলমী যেন মুসলিম মাকে তৌফিক দান করেন আমরা যদি কিছু নাও করতে পারি রব্বুল আলমিন যথেষ্ট তবে আমাদের যতটা করার শরীয়তে অনুমতি রয়েছে এবং আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিদ্যা বুদ্ধির এবং সার্বিক দিক থেকে ততটা আমরা রসুর উল্লাহ সাল্লাহ আলী পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব এবং আমরা যারা রসরুল্লাহলামকে নিয়ে অপহাসকারী তাদের বিরুদ্ধে আমাদের যা করণীয় তা করবো শেখ উল্লাহমের রহমতুল্লাহ আলাই তার নাম কে জানে না যদি সহি আকিদার মানুষ হয় আর তার থেকে যদি কেউ উপকৃত হতে পারে তাহলে সে অবশ্যই সঠিক দিন পাবে রসুল্লাহামের নিয়ে আসা দিনের ওপর যে চারিদিকে ময়লা আবর্জনা পড়ে গেছিল তা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এই মুজাদ্দেদ ইসলাম ইমাম শেখ রিসম রহমতুল্লাহ আলী তার একটি কিতাব রয়েছে আসারেমুল মসলুল আলা সাতিম রসুল রসুল্লাহ সাল্লা সাল্লামকে গালমন্দ করেছিল আসসাফ নামক এক খ্রিস্টান ছয়শো তিরানব্বই হিজড়ি মোতাবেক বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তখন এই কিতাবটি তিনি রেখে যেই কিতাবটি চারশো একুশ পৃষ্ঠা রয়েছে এত বড় কিতাব তিনি লিখেছিলেন সেই যুগে সেই কিতাবে বরং সেই কিতাব থেকে আজকের মূল আলোচনা কিন্তু আমার আর তারপরে সৌদি আরবের কে বারুল আলম বড় বড় যারা ওলামাইকেরাম বর্তমান যুগের তাদের কথাগুলি শুধু পেশ করছি আজকে আজকে আমার নিজের কোনো কথা থাকবে না যা কিছু বলছি বললাম সব কিছুই কিন্তু তাদের কথা থেকে পরাণিকেরমীর আয়াতের পড়ে এমা বিনুতা এম রাহ এই কিতাবের একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় বলছেন অমিন সুন্নাতিল্লাহ আল্লাহর সৃষ্টিগত নীতিমালা হচ্ছে আন্নাহ ইল্লাম ইয়াতামাক্কানিল ম মেন উনামিন আল্লাহ দিনা ইউজউন আল্লাহ যারা আল্লাহ এবং তারা আসূল কষ্ট দেয় তাদের প্রতিশোধ যদি মমিন মুসলিমরা নিতে সক্ষম না হয় মুসলিমরা পারল না কমজোর দুর্বল যেমন বর্তমান অবস্থা আমরা তেমন কিছুই করতে পারছি না যতই আপনি করেন শেষ মেশ কয়েকদিন পরে ঠান্ডা হয়ে যাবেন তেমন কিছুই হয়তো করতে পারছেন না দুর্বল মতে মুসলিমা যেহেতু তাদের দিন দুর্বল হয়ে গেছে আকিদা দুর্বল হয়ে গেছে মসজিদ থেকে দূরে সরে গেছে সালাদ থেকে দূরে সরে গেছে শির বেদাতে ডুবে গেছে যার ফলে আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন বলছেন যে যদি মমিন মুসলিমরা আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় তাদের প্রতিশোধ না নিতে পারে তাদের ওপর যদি তারা হ্যাঁ ক্ষমতা না রাখে আল্লাহ সুবাহ তাহলে আল্লাহ সুবাহন তাল্লা অবশ্যই তিনি তার রসুল সাল্লাহ আলি ইসলামের সাথে প্রতিশোধ নেবেন এবং আল্লাহ রব্বুল তার হেফাজতের জন্য যথেষ্ট হবেন অকুল্ল মান শাহানাহু ওয়া আব আদাহু ওয়া আদাহু আর যেই রসূরুল উল্লাহ সসল্মের সাথে বিদ্দেশ রাখবে শত্রুতা রাখবে ফেন আল্লাহ ইয়াক্ত দাবে রাহু আল্লাহ তার মূলকে কেটে নেবেন অর্থাৎ তাকে নিশ্চিহ্ন করে দেবেন ওই আম হাকু আয়নাহু আশা রহু এবং তাকে নিশ্চিহ্ন করে দেবেন মুছে দেবেন জি শেষ করে দেবেন জি এমাম সাদী রহমতুল্লাহ আলাইক মা সাদি বলতে শেখ আব্দুর রহমান সাদি সৌদি আরবের বড় আলেম ইমাম ছিলেন তার প্রসিদ্ধ তফসির রয়েছে তফসির সাদি শেখ মোহাম্মদ বিন সোয়ালি ওসাইম রহমতুল্লা বিশিষ্ট বিশিষ্ট ওস্তাদ তিনি বলছেন মা তাজাহারা আহদন বিল ইস্তেহজাই বে রসুল্লাহ সাল্লাহমা জা আবি আহ্লাহ কাতিল্লা যে কেউ রসুর উল্লাহ সাল্লা সাল্লামের সাথে উপহাস করবে এবং রসুল্লা আনি আনিত বিধানের সাথে উপহাস ষাট্টা মজাক করবে ইল্লা আহ্লা কাহল্লাহ তাকে অবশ্যই আল্লাহ ধ্বংস করে দেবেন ওয়াকাত আল্লাহরিত এবং নিকৃষ্টভাবে আল্লাহ রাব্বুল আলমী তাকে হত্যা করবেন হ্যাঁ নিকৃষ্ট অবস্থায় আল্লাহ হত্যা করবেন এমন হত্যা করবেন যেটা মানুষের জন্য স্মরণীয় থাকবে এমনভাবে ধ্বংস করবেন সুতরাং হ্যাঁ মুসলিম আল্লাহ রব্বুল্লাহ আলম ওয়াদার ওপর আস্থা করুন এবং ইয়কিন করুন যে ইন্না আলাকাইন কাদির আল্লাহ সর্বশক্তিমান আম্বিয়া রসুলগণের বলি যে কোরআনে কেরিম রয়েছে সেগুলি যদি অধ্যয়ন করে দেখেন ভালো করে তাহলে দেখতে পাবেন যে যে কোনো জাতিকে নবী রসুলগণের তখনই আল্লাহ ধ্বংস করেছেন যখন তারা আম্বিয়া রসুলগণকে কষ্ট দিয়েছে আম্বিয়া রসুলগণকে যখন কষ্ট দিয়েছে তারা তখন আল্লাহ সেই জাতিগুলিকে ধ্বংস করে জি যখনই তাদের খারাপ আচরণ হয়েছে নবী রসুলগণের সাথে যখন তারা সীমা লঙ্ঘন করেছে তখন আল্লাহ প্রতিশোধ নিয়েছেন ইন্নাসানে একা হল আবতার সুতরাং সাথে কেউ যদি বিদ্বেষ রাখে সূত্রতা রাখে তাহলে আল্লাহ অবশ্য তাকে নিশ্চিহ্ন করবেন এতে কোনো সন্দেহ নেই কোনো জাতি যদি সূত্রতা করে সেই জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন ইন্নাশানে একা হল আবতার এই যে সুর একা আয়াত এই আয়াত শানে শানজরুল কেউ বলছেন আসবিন ওয়াইল সাহমি মক্কার যে কাফের রসুল্লাহ সাহেবকে নিয়ে বহাস কর তার সম্পর্কে নাজল হয়েছে আর কেউ বলেছেন যে ওকাবিন আবি ময়ীর সম্পর্কে যাকে আশকাল কৌমহাদিসে বলা হয়েছে মক্কার কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তার সম্পর্কে নাজল হয়েছে কেউ বলেছেন কাববিন আশরাফ ইয়হুদ্দিনে নেতা সম্পর্কে নাজেল হয়েছে আর সবগুলিকে আল্লাহ রব্বুল আলমিন কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন সুতরাং মনে রাখবেন যে পশ্চিমা সমাজের বেশ কিছু এই রকমের লোকেরা তারা লেখক হোক অথবা আর কিছু হোক হ্যাঁ নেতৃস্থানীয় ব্যক্তি হোক তারা যে নবী করিম সাল্লামের অবমাননা করছে এটা ইঙ্গিত বহন করে এবং আমাদের জন্য সুসংবাদ বহন করে পূর্বাভাস আমাদের সামনে পেশ করে যে তাদের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে এবং এবং তাদের পতন ঘনি এসেছে যখনই তারা এই রকমের আজকে এক দেশে আরেক দিন আরেক দেশে কিছুদিন আগে ডেনমার্কে দেখলেন আর অন্য অন্য দেশে দেখলেন এ হতেই আছে এবং এরা পেছন থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছে এদের সাপোর্ট করা হচ্ছে সুতরাং মনে রাখবেন যে এদের পতন একেবারে এবং তারা কেন এই পথ বেছে নিয়েছে এই জন্য বেছে নিয়েছে যে তাদের বাক্স শক্তি রুদ্ধ হয়েছে দলিলের মোকাবেলা করতে তার অপারক হয়েছে ইসলামের অকাট্য দলিল প্রমাণ তাদের সামনে এমনভাবে ভাবে সুস্পষ্ট হয়েছে যে তার উত্তর দেওয়ার তাদের কাছে কোনো ক্ষমতা নেই কোরআন মহাদেশের দলিল এমন ঘরে ঘরে তাদের ঢুকে যাচ্ছে এ নর এই জ্যোতি এমনভাবে আলোকিত করছে মানুষের অন্তরকে যে তাদের ঘর থেকে দলে দলে নর এবং নারিয়দ হলোনফিদ্দিন ফ্বাজা আল্লাহর দিনে প্রবেশ করতেই আছে মুসলিমদের সংখ্যা বাড়তেই আছে মসজিদের সংখ্যা বাড়তেই আছে যার ফলে তারা যখন এর উত্তর দলিলের উত্তর দলিল দিয়ে দিতে পারছে না এটা হচ্ছে দুর্বলদের পরিচয় তখন তারা হিংসা বিদ্বেষ আর শত্রুতা যে রয়েছে আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহর রসুল শাসনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তখন তারা এই উপহাস আর ব্যঙ্গচিত্র আর এই কার্টুন করা অবমাননা করা ইসলাম এবং ইসলামের রসুল সাল্লা সাল্লামের এই সব পদগুলি বেছে নিয়েছে এই জন্য কোনো এক বিশ্লেষক বলেছেন বরং একাধিক বেশ কিছু মুসলিম যারা বিশ্লেষক তারা বলেছেন যে পশ্চিমারা যখন দেখতে পাচ্ছে যে ইসলাম দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে আর আগামী বিশ বছরের ভিতরে এই ইউরোপ ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্দুল্লা আলমে যেন মুসলিম মাকে তৌফিক দান করেন তখন তারা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে যে কি করে ইসলামকে ঠেকানো যায় কি করে মুসলিম ঠেকানো যায় সুতরাং ইসলামের অপর নাম তারা দিয়েছে সন্ত্রাস অনিষ্ট করে তাদের দিকে ফিরিয়ে দেন তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করেন তবে সৌদি আরবের বড় বড় আলমাইকার আমরা বলছেন যে আমাদের জন্য একটি জিনিস জেনে রাখা উচিত হবে যে এইসব কাফেরদের আমরা যে খণ্ডন করব প্রতিবাদ করব সেটা আমরা বিশৃঙ্খলার মাধ্যমে নয় আমরা অপরাধ করার মাধ্যমে নয় এবং কোরআনে যে যেসব কাজগুলি নিষিদ্ধ সেগুলির মাধ্যমে নয় বরং বল বলনা রদ্দিন আলিম সবচেয়ে উত্তম তাদের প্রতিবাদ এবং তাদের খণ্ডন এবং তাদেরকে প্রতিহত করা হচ্ছে ইলতেজাম ও সারি ইল্লাহ তালা আল্লাহ রবুল আলমিনের নাজল কি তো শরীয়তকে আমরা আঁকড়ে ধরব জীবনের প্রতিটি ক্ষেত্রে আর বিশেষ করে বিরোধীদের সাথে কি আচরণ করতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শত্রুদের সাথে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি আচরণের দিক নির্দেশনা দিয়েছেন রসরুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত আমাদেরকে কি শিক্ষা দিয়েছে সুতরাং যদি দেখা যায় যে সেই অপরাধী মুসলিম দেশে বসবাস করছে বা অবস্থান করছে তাহলে তার বিধান ফকাহিক এক একরকম বলেছেন আর যদি দেখা যায় সেই অপরাধী যে ব্যঙ্গচিত্র করেছে অথবা যারা এসব পোশাকতা করছে তারা আমাদের মুসলিম দেশে না সে অমুসলিম দেশে থাকে আমাদের হাতের নাগালের বাইরে বা প্রশাসনের বাইরে তাহলে তাদের ক্ষেত্রে ভিন্ন বিধান রয়েছে রাসুরুল্লাহ সাল্লামের সিরাতে এই বিষয়গুলিতে অবশ্যই দিক নির্দেশনা পাবেন বিস্তারিত বলার সময় নেই এতটা ইঙ্গিত করে দেওয়া যথেষ্ট আওয়ালাম একরমদের উক্তি থেকে আর তার সাথে সাথে যেন আমাদের ইকিন থাকে যে নবী করিম সাল্লাহি সাল্লামের সুরক্ষা আল্লাহ করবেন এবং নবী করিম সাল্লা সালের পক্ষ থেকে আল্লাহ রব্বুল ডিফেন্স করছেন এবং যারা তাকে নিয়ে উপহাস করে অথবা ব্যঙ্গচিত্র করে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট আছেন ছিলেন এবং থাকবেন আমরা যদি কিছু নাও করতে পারি রব্বুল আলমিন যথেষ্ট তবে আমাদের যতটা করার শরীয়তে অনুমতি রয়েছে এবং আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিদ্যা বুদ্ধির এবং সার্বিক দিক থেকে ততটা আমরা রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব এবং আমরা যারা রসর উল্লাহ সাল্লামকে নিয়ে অপহাসকারী তাদের বিরুদ্ধে আমাদের যা করণীয় তা করবো এ কফে নাকাল মুস্তাহজাইন তবে আল্লাহ যথেষ্ট এটি হচ্ছে রব্বুল আলমিনের ওয়াদা প্রতিশ্রুতি প্রিয় রসুল সাল্লামের সাথে যথেষ্ট হয়েছেন যথেষ্ট আছেন এবং যথেষ্ট আল্লাহ থাকবেন তিনি চিরঞ্জীব তিনি না। তিনি সর্বশক্তিমান কোরআন ক্রেমে যে আয়াতগুলো পেশ করেছি সেই আয়াতগুলিতে আল্লাহ রব্বরে বলেছেন যে আল্লাহ নবীর হেফাজতের জন্য যথেষ্ট সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে এন্নাকা ফাইনাকাল নাকাল মুস্তাহ আল্লাহ আল্লাহ তোমার জন্য যত হাসব্লা অমান ইতামিন তো আল্লাহ রব্বুল আলমিন যে তার রসুল সাল্লা সাল্লামের সুরক্ষার জন্য হেফাজতের জন্য যথেষ্ট এর বিভিন্ন দিক রয়েছে যা শাইফ রিফান তাইমা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তার এই কিতাবটিতে যে কিতাবের কথা বললো আসাদেমুল মসুল আসাদ এম এমল মাসুল আল্লাহ শাতিম রসুল রসুল শাসমকে যারা গালমন্দ করি তাদের ওপর আর নাঙ্গা তরবাড়ি এই হচ্ছে কিতাবের নাম যা বাংলা অনুবাদ